তখন একটি সময়ের দাবি হলো যে যেহেতু আহলি হাদিসের নামে একটা ফিতনা আমাদের দেশে হয়েছে, আহলি হাদিসের নামে একটা ফিতনা, বাইতুল মোকাররমের খতিব ডক্টর ওয়ালিউর রহমান তিনি আহলে হাদিসদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন আহলে হাদিসদেরকে। ডক্টর ওয়ালিউর রহমান, আপনি বাংলাদেশ মসজিদ, বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হতে পারেন, আপনি কাবা গড়ের খতিব হতে পারেন, আপনি বাইতুল মুকাদ্দাসের খতিব হতে পারেন, আপনি জেরুজালেমের খতিব হতে পারেন, আপনি মসজিদে নববীর খতিব হতে পারেন, কিন্তু আপনি আহলে হাদিসদেরকে কটাক্ষ করতে পারেন না, আপনি আহলে হাদিসদেরকে কুরুচি মন্তব্য করতে পারেন না। কারণ আহলে হাদিসরা নবীর অনুসারী, আহলে হাদিসরা ওহির অনুসরণ করে, আহলে হাদিসরা পৃথিবীর কোনো দল, কোনো মত, কোনো তরিকা, কোনো মাজহাব, কোনো ইমাম, কোন নেতা, কোন ব্যক্তির অনুসরণ করে না। এই বাংলাদেশে একজন আহলে হাদিস যত দিন পর্যন্ত বেঁচে থাকবে, ডক্টর ওয়ালিউর রহমান আপনি কান খুলে শুনে রাখেন, আপনি বাইতুল মুকাররমের খতিব হতে পারেন, আপনি কাবাগরের ইমাম হতে পারেন, কাবাগরের খতিব হতে পারেন, কিন্তু আপনি মনে রাখেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যখন একজন আহলে হাদিসের নওজোয়ানকে দেখতে পাই তখন আমার মনে হয় আমি স্বয়ং আল্লাহর নবীকে দেখতে পাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমি যখন আহলে হাদিসদেরকে দেখি তখন আমার মনে হয় স্বয়ং আমি আল্লাহর নবীর সাহাবিদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেছেন 72 কাতার জাহান্নামীদের মধ্যে এক কাতার জাহান্নামী হচ্ছে হানাফিরা। গুনিয়াতুত তালাবীন আব্দুল কাদের জিলানী বলছেন 72 কাতার জাহান্নামীদের মধ্যে এক কাতার জাহান্নামী হচ্ছে হানাফি তরিকার লোকেরা। প্রমাণ কেন? কারণ হানাফি তরিকার লোকেরা শিরিক করে, হানাফি তরিকার লোকেরা বেদাত করে, অধিকাংশ লোকেরাই শিরিক করে, অধিকাংশ লোকেরাই বেদাত করে, হাতে গোনা কিছু লোক। হানাফি মাজাবের প্রত্যেকটা মসজিদ বেদাতের কারখানা, হানাফি মাজাবের প্রত্যেকটা মসজিদ বেদাতের কারখানা, হানাফি মাজাবের প্রত্যেকটা মাদ্রাসায় শিরিক বেদাতের লালন পালন করা হয়। আহলে হাদিসদেরকে অপমান করা মানে সাহাবিদেরকে অপমান করা, সাহাবিদেরকে অপমান করা মানে ইসলামকে অপমান করা, ইসলামকে অপমান করা মানে আল্লাহ ও তার রাসূলকে অপমান করা। কারণ যারা আহলে হাদিস তারা আল্লাহ ও তার রাসূলের অনুসারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শিরিক করে তাদের ভবিষ্যতের কোনো ইবাদত কবুল করা হবে না, যারা শিরিক করে তাদের ভবিষ্যতের কোনো ইবাদত কবুল করা হবে না, যারা বিদআত করে তাদের অতীতের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়, যারা বিদআত করে তাদের অতীতের নেক আমল নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই তিনি একটি কিতাব লিখেছেন, গুনিয়াতুত তালেবিন। এই কিতাবে তিনি উল্লেখ করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী জান্নাতে যাবে কোন দল? আল্লাহর নবী উত্তরে বললেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা কুল্লুহুম ফিন্নার, 72 দলের সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটা দল জান্নাতে যাবে। সেই জান্নাতের নাজাতপ্রাপ্ত দল কোনটা? আল্লাহ রসুল বললেন, ওয়া আনা আলাইহি ওয়াসহাবিহি, আমির নবীর অনুসরণ যারা করবে এবং আমার অনুসরণ করেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ বলা হয় যে ভাই আপনি কোন তরিকার লোক, কেউ যদি উত্তরে বলে যে আমরা আহলে হাদিস, যদি কেউ বলে যে আমি আহলে হাদিস, তখন আপনার মাথায়, সবার মাথায় একটাই উত্তর চলে আসে, লোকটা আহলে হাদিস, অর্থাৎ নবীর অনুসারী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। যদি ভাই জিজ্ঞেস করি যে ভাই আপনি কোন তরিকার লোক, তখন বলা হয় ভাই আমি হানাফি তরিকার লোক। এই কথা বলা মাত্রই আপনার মাথায় চিন্তা চলে আসে যে আপনি আবু হানিফার অনুসারী, আর আহলে হাদিসরা নবীর অনুসারী। যাই হোক, আমরা নম্র ভাষায়, শান্ত ভাষায় সম্মান দিয়ে আপনাকে বলবো, ডক্টর ওয়ালিউর রহমান, আপনি আপনার বক্তব্যের একটা অংশে বলছেন যে আহলে হাদিসের লোকেদের বিজয় তার একটাই কারণ, তারা কথা বলার সময় দলিল দিয়ে কথা বলে। কোরআন বললে সুরার নাম, সুরার নাম্বার, হাদিস বললে কিতাবের নাম, অধ্যায় নাম, অধ্যায়ের নাম এবং হাদিস নাম্বার বলে। এটা আহলে হাদিসদের বড় গুণ যেটা আমরা পারি না। এতটুকু কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।